নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিটের হালুয়া। গাজরের হালুয়া তো বাড়িতে অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়ে দেখেছো, ভীষণই ভালো লাগে। তবে বিটের হালুয়াও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগে। আমি কিভাবে এই বিটের হালুয়া বানাই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভীষণই ভালো লাগবে। যারা আমার চ্যানেলে প্রথম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশন গুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো আজকের এই বিটের হালুয়া আমি কিভাবে বানাই রেসিপিটা মন দিয়ে দেখতে থাকো। এই বিটের হালুয়া বানানোর জন্য এখানে আমি তিনটে বিট নিয়েছি। এবারে বিটটাকে একটু ছুলে নেব, বিটগুলো আমি সব ছুলে নিচ্ছি। বিটগুলো সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে একটা গ্রেটারের সাহায্যে বিটগুলো একটু ঘষে নেব, একটু এই সরু দিকটা থেকে ঘষব। সবকটা বিট গ্রেট করা হয়ে গেছে গ্রেটারের সাহায্যে। এবারে এই কুড়িয়ে নেওয়া বিটের থেকে চিপড়ে চিপড়ে রসগুলোকে একটু বের করে নেব। এই একটা বাটির মধ্যে সব রসটা বের করে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, দু চামচ তিন চামচ মতো ঘি দিলাম। ঘিটা ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব একটা বড় এলাচ আর একটা ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি। এলাচটা ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া বিটটা। অনেকে তো বিট খেতে পছন্দ করে না, বা অনেক বাচ্চারা আজকাল বিট খেতে চায় না, তাদের যদি এরকমভাবে বানিয়ে বিট খাওয়াও খুবই ভালো হবে। এমনিতে তো বিটে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তারপরে তোমাদের যাদের রক্ত অল্পতা তাদের জন্য বিট ভীষণই ভালো, পেটের পক্ষেও খুব ভালো, লিভারের জন্য, নানান রকম রোগের জন্য বিট খুবই উপকারী। তো যারা বিট খেতে চাও না তারা এরকমভাবে বিটের হালুয়া বানিয়ে খেয়ে নিতে পারো, খুবই টেস্ট হয়, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। মিনিট তিন চারেক ধরে বিটটা একটু ভেজে নিয়েছি ঘিয়ে, একদম স্টিমটা লোতে রেখে ভাজছি। বেশি হাইতে ভাজলে বিট পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য এরকম লো স্টিমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 500 গ্রাম মতো দুধ। দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি, এই জাল দেওয়া দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা পাউডার দুধ, দিয়ে দিচ্ছি কিছুটা পাউডার দুধ। এবারে লো স্টিমে একটু হতে দিতে হবে মিনিট পাঁচেক ধরে। এবারে ঢাকাটা একটু বন্ধ করে দিলাম, এই দুধেই বিটটা সেদ্ধ হয়ে যাবে।
আবার তোমরা চাইলে বিট সিদ্ধ করে নিয়েও করতে পারো, তবে আমি সিদ্ধ না করে ডাইরেক্ট করে দেখাচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দেখি। হ্যাঁ, গাজরগুলো সব সিদ্ধ হয়ে গেছে, একেবারেই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবে, কে কতটা ঝাল পছন্দ করো, কে কতটা মিষ্টি পছন্দ করো, সেই পরিমাণ বুঝেই মিষ্টিটা অ্যাড করবে। এখানে কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমন্ড কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ কুচি। এবারে এগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু কুচিটা, দিচ্ছি কিশমিশ কুচি। সব কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু কন্টিনিউ নাড়তে হবে, না হলে নিচে লেগে ধরার চান্স থাকবে, সেই জন্য একটু বারে বারে আমি নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও নামানোর আগ দিয়ে একটু দিয়ে দেব ঘি। এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, ভীষণই টেস্টফুল রেসিপি, খুব সুন্দর লাগবে খেতে। মিষ্টি হিসাবে এটাকে সার্ভ করতে পারো খাবারে। আমি এর মধ্যে কিছুটা কেশর দিচ্ছি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও চলবে, দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু মানে এর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে মনেই হচ্ছে না যে এটা আমি বিট দিয়ে বানিয়েছি। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আজকের মতো বিটের হালুয়া রেসিপিটা কমপ্লিট হলো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বেশি বেশি করে শেয়ার করবে, লাইক দেবে, আর আমি যেরকমভাবে বিটের হালুয়া বানিয়ে দেখালাম এরকমভাবে বাড়িতে অতি অবশ্যই বানাবে, নিজে খাবে, পরিবারের ছোট থেকে বড় সকলকে খাওয়াবে। আজকের মতন এইটুকু, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।